দয়া করে বর্তমান পরিস্থিতিতে রেশন কার্ডের যে কোনো ফর্ম অনলাইনে ফিল করবেন না তো এর সঠিক কারণটা জানার জন্য আপনাকে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই জানতে পারবেন আমাদের রাজ্যের বেশিরভাগ ব্লকেই কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সমস্যা হচ্ছে সম্ভবত গত বছরের সেপ্টেম্বর মাস থেকে বর্তমান অবধি অর্থাৎ জানুয়ারি দুই হাজার তেইশ অবধি যতগুলো অনলাইন অ্যাপ্লিকেশন করা হয়েছে অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়েছে রেশন কার্ডের যে কোনো ফর্ম হতে পারে যতগুলো ফর্ম ফিল আপ করা হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্টেজ অ্যাপ্লিকেশন কিন্তু পেন্ডিং হয়ে আছে আপনি যদি অ্যাপ্লিকেশন করেছিলেন তাহলে হয়তো বা খুব ভালোভাবেই জানেন এই সমস্যা সম্পর্কে পরবর্তীতে দেখা গিয়েছে যদি কেউ দীর্ঘদিন থেকে পেন্ডিং থাকা ফর্মের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে অফিসে যোগাযোগ করেন তাহলে অনেক হয়রানির শিকার হতে হয় অথবা অনেক সময় অপচয় করতে হয় অথবা সেখানে গিয়েও কোনো প্রকার সুবিধাজনক লাভ হয় না তো রকম বর্তমান পরিস্থিতিতে আপনি যদি অনেক আগেই অ্যাপ্লিকেশন করেছিলেন আপনার আবেদনটি এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে তাহলে আপনি কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন আপনার দীর্ঘদিন থেকে পেন্ডিংয়ে থাকা আবেদনটি অ্যাপ্রুভ করার জন্য অথবা আপনি কোন পদ্ধতিতে রেশন কার্ডের যে কোনো ফর্ম ফিল আপ করবেন সেটা অনলাইন না অফলাইন তো এই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটোর উত্তর জানার আগে অবশ্যই সর্বপ্রথমেই জানার চেষ্টা করব যে বর্তমান পরিস্থিতিতে ডাব্লু বিপিডিএস ওয়েবসাইটের সমস্যাগুলো সম্পর্কে তো বর্তমান পরিস্থিতিতে চার নম্বর ফর্মের ক্ষেত্রে কোনো কোনো সময় দেখা যায় এবং চার নম্বর ফর্ম কী জন্য ফিল আপ করতে হয় আপনারা হয়তো বা খুব ভালোভাবেই জানেন এই চার নম্বর ফিল করতে হয় যদি ফ্যামিলির মধ্যে কোন সং কোনো সদস্যের রেশন কার্ড এখনও পর্যন্ত হয়নি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার জন্য অবশ্যই চার নম্বর ফর্ম ফিল আপ করতে হয় তো এই চার নম্বর ফর্ম ফিল আপ করার সময় কোনো কোনো সময় দেখা যায় যে ডকুমেন্টস আপলোডের অপশন থাকে না এবং যদি ডকুমেন্টস আপলোড না করে যদি ফর্মটি সাবমিট করা হয় তাহলে কিন্তু নাইনটি নাইন পার্সেন্টেজ গ্যারান্টি থাকে সেই ফর্মটি রিজেক্ট হওয়ার এবং পাঁচ নম্বর ফর্মের ক্ষেত্রে সব সময় দেখা যায় সারবার এরও তো পাঁচ নম্বর ফর্ম কী জন্য ফিল আপ করতে হয় সেটাও আপনারা হয়তো বা খুব ভালোভাবে জানেন পাঁচ নম্বর ফর্ম ফিল আপ করতে হয় রেশন কার্ডের যে কোনো ভুল তথ্য সংশোধন করার জন্য এবং আট নম্বর ফর্মের ক্ষেত্রে লাস্ট সাবমিটের সমস্যা অর্থাৎ ওটিপি আসে না এবং ওটিপি না আসার ফলে সাবমিট নেয় না এবং যদিও ওটিপি আসে সবসময় ও সঠিক ওটিপিটি দেওয়ার পরেও ইনভ্যালিড ওটিপি আসে অর্থাৎ লাস্ট সাবমিট কোনো মতেই হয় না এবং অনলাইনে যদি আপনি কমপ্লেন করতে চান তাহলে কিন্তু অনলাইনে কমপ্লেনের ক্ষেত্রে কোনো মতেই ওটিপি আসে না দীর্ঘ দিন থেকে এই সমস্যা যদি কেউ তার কাঙ্ক্ষিত ফর্মটি ফিল করেন সেটা চার নম্বর ফর্ম হোক বা পাঁচ নম্বর ফর্ম হোক যে কোনো ফর্ম যদি ফিল করেন তাহলে পেন্ডিংয়ে থাকতে থাকতে মনে হয় সেই অ্যাপ্লিকেশনটি ফ্রিজ হয়ে যায় অ্যাপ্রুভ হওয়ার ক্ষমতা হারিয়ে যায় তো এই সমস্যাগুলো কেন হচ্ছে আমার সঠিক জানা নেই তবে আপনি যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে যদি ভারপ্রাপ্ত কর্তৃপক্ষের নজরে আসে তারপরে হয়তো বা সমস্যাগুলোর সমাধান হতে পারে বর্তমান পরিস্থিতিতে হয়তোবা অনলাইনের অ্যাপ্লিকেশনগুলি বা অনলাইনের আবেদনগুলি অ্যাপ্রুভ করার অর্ডার নেই বা নির্দেশ নেই তার জন্যই হয়তোবা রকম সমস্যা হচ্ছে যে অনলাইনের আবেদনগুলো এপ্রুভ হচ্ছে না তো আপনার দীর্ঘদিন থেকে পেন্ডিং থাকা আবেদনটি অ্যাপ্রুভ করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে অ্যাপ্রুভ করার জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন অবশ্যই কিন্তু আপনাকে খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এবং আপনি যদি নতুন রেশন কার্ডের জন্য বা আপনি রেশন কার্ডের যে কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথমেই খোঁজ খবর নিতে হবে যে আপনার ব্লকে রেশন কার্ডের যে কোনো ফর্ম অনলাইনে ফিল আপ করলে কতদিনে অ্যাপ্রুভ হয় যদি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয় তাহলে অবশ্যই অনলাইনে ফিল করার চেষ্টা করবেন এবং যদি আপনার ব্লেকেও যদি এইরকম সমস্যা থাকে যে অনলাইনে আবেদনগুলো অ্যাপ্রুভ হচ্ছে না কোনো মতেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফলাইনে খাদ্য দপ্তর অফিসে গিয়ে ফর্ম জমা করতে হবে বিশেষ দ্রষ্টব্য পশ্চিমবঙ্গের সব জেলার সব ব্লকেই কিন্তু রকম সমস্যা নেই অর্থাৎ অনলাইনের আবেদনগুলো দীর্ঘদিন থেকে পেন্ডিং থাকে এই রকম সমস্যা নেই আপনি কোন পদ্ধতিতে আপনার কাঙ্ক্ষিত রেশন কার্ডের যে কোনো ফর্ম ফিল করবেন সেটা আপনার সম্পূর্ণ পার্সোনাল মতামত আপনার ইচ্ছা অনুসারে বা আপনার রুচি অনুসারে অনলাইন অথবা অফলাইনে রেশন কার্ডের যে কোনো ফর্ম ফিল করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ